যশোরের মনিরামপুর উপজেলার বাদাঘাটা এলাকা থেকে মঙ্গলবার 14 নভেম্বর 10 পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি হলেন মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে জাইদুর রহমান। অনুমান 1 কেজি 166 গ্রাম, যার আনুমানিক মূল্য 1,05,00,000 টাকা। এই অভিযানে নেতৃত্ব দেয় যশোর জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস্টি। যশোর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় মনিরামপুর উপজেলার পৌর এলাকার বাদাঘাটা নামক স্থানে তল্লাশি চালিয়ে 1 কেজি 166 গ্রাম সোনাসহ একজন স্বর্ণ চোরা কারবারিকে আটক করে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে।